আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদের সাথে মাত্র একটা ডিম দিয়ে চুলাতে দারুণ মজার অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করেছি এখন যেহেতু কমলা পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আর শীতের সিজনের কমলা তো অনেক বেশি ফ্রেশ হয়ে থাকে তাই আমি আজকে আপনাদের সাথে মাত্র একটা ডিম দিয়ে সুপার সফট অরেঞ্জ কেকের এ টু জেড রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি একটা বাটির মধ্যে চালনি বসিয়ে দিয়ে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিলাম আধা চা চামচ দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি বেকিং সোডা এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি খুব ভালোভাবে চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এখন এই ডিমের সাদা অংশটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে বিট করে নিব। চিনি ছাড়াই আমি এক মিনিট থেকে দুই মিনিট এভাবে বিট করে নিচ্ছি কিছুটা ফমি হওয়ার পরে এর মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে যতক্ষণ না এই ডিমের ম্যারাং দিয়ে কিছু লেখা লেখি করা যাচ্ছে আর লেখাটা অনেকক্ষণ পর্যন্ত ভেসে না থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে আর যখন ডিমের মেরাংটা ঠিক এরকম হবে আর এটা দিয়ে কিছু লেখা লেখালেখি করা যাবে আর লেখাটা অনেকক্ষণ পর্যন্ত ভেসে থাকবে তখনই বুঝতে পারবেন স্পঞ্জ কেকের ম্যারং রেডি এ পর্যায়ে আর বিট করে নেওয়া যাবে না এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি আধা চা চামচ অরেঞ্জ ইমালশান আপনারা এই পর্যায়ে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারেন তবে অরেঞ্জ ইমালশান ব্যবহার করলে বেকারির টেস্টটা ভাবে পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি দুই ফোটা হলুদ ফুড কালার আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার দুই ফোটার মতো দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে নেব এর বেশি কিন্তু বিট করে নেওয়া যাবে না স্পঞ্জ কেকের ক্ষেত্রে এ পর্যায়ে মাত্র 30 সেকেন্ড বিট করলে হয়ে যায় সব কিছু মিশে গেলেই বিট করা বন্ধ করে দিতে হবে এর বেশি বিট করলে কিন্তু ডিমের ম্যালংটা নষ্ট হয়ে যাবে আমি স্ট্যান্ডটা সরিয়ে নিয়েছি এখন চতুর্দিক থেকে স্প্যাচলা দিয়ে একটা জায়গায় নিয়ে আসছি এখন আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে মেশানোর আগে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়ে তারপর মিশিয়ে নেবেন এ পর্যায়ে আমি দুইবার থেকে তিনবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর খুবই এভাবে মিশিয়ে নিতে হবে আমি হ্যান্ড হুইক্স দিয়ে করছি আপনারাও কিন্তু হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে মিশিয়ে নেবেন তাহলে মেশানোটা পারফেক্ট হবে আর খুব জোরে জোরে কখনোই মিশিয়ে নেবেন না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে দ্বিতীয়বারের মতো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কমলা রস আমি এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের ফর্মটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় আর অল্প অল্প করে মিশিয়ে নেবেন তাহলে পারফেক্টভাবে মিশে যাবে আর আমি এখানে এক টেবিল চামচ কমলা রস ব্যবহার করেছি ফ্রেশ কমলার রস ব্যবহার করলে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তাই অরেঞ্জ হিমাছনের সাথে আমি ফ্রেশ কমলার রসটা ব্যবহার করেছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিয়েছি বাকি কমলার রসটুকুও আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর খুবই আলতো হাতে মিক্স করে নিয়েছি আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে কেকের ব্যাটার রেডি আমি এখন পাঁচ ইঞ্চি সাইজের কেক মোল্ডে কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি আর দেখেন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে পাঁচ ইঞ্চি সাইজের কেক মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করে এখন আমি কেকের ব্যাটারটা এভাবে ঢেলে দিচ্ছি একটু ট্যাপ করে আমি চুলায় বেক করে নিয়েছি আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন চুলায় একটা সিলভারের হাড়ি আমি আগে থেকেই প্রিহিটে হিটে বসিয়ে রেখেছি অর্থাৎ আগে থেকে আমি চুলায় গরম করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে মাঝে কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি আর অবশ্যই স্ট্যান্ডটা সহই প্রিহিট করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলা আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই দেখবেন যে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে যদিও আমার হাড়িটা অনেকটা ভারী তাই একটু সময় লাগে আপনাদের হাঁড়ি যদি পাতলা হয়ে থাকে তাহলে এর থেকেও কম সময় লাগবে আমি ঠিক বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর কেকটা কিন্তু তুল তুলে নরম হয়েছে আমি কেকটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই প্লাস্টিক র্যাব দিয়ে ঢেকে রাখবেন এতে করে কেকের সফটনেসটা একদম ঠিকঠাক থাকে আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এদিকে আমি একটা ফ্রিজিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আধা কাপ আর ওয়ান ফোর্থ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি যেহেতু এখন শীতের দিন খুব একটা ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন নেই তারপরেও আমি বোলটাকে আর বিটার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আমি আধা কাপ আর ওয়ান ফোর্থ কাপ হুইপ ক্রিম নিয়ে একদম লো স্পিডে বিট করে নিয়েছি অবশ্যই হুইপ ক্রিম লো স্পিডে বিট করে নিতে হবে আর যেহেতু শীতের দিন হুইপ ক্রিম খুব সহজেই তৈরি হয়ে যায় কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর যখন দেখবেন যে ক্রিমটা বিট করতে কিছুটা হার্ড লাগছে আর এভাবে স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি ক্রিমটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি চার টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে গরম করে মিক্স করে নিয়েছি আমি ওভেনে করছি আপনারা চাইলে চুলা জাস্ট চিনিটাকে গলিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন আমি ওভেনে তৈরি করে ঠান্ডা করে নিয়েছি এদিকে কেকটাও পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে স্লাইস করে নিয়েছি আর এক ডিমের কেক দেখতেই পাচ্ছেন এর হাইটটা কেমন হয়েছে আর কেকটা কিন্তু তুলতুলে নরম হয়েছে একদম পারফেক্টভাবে স্পঞ্জ হয়েছে কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি কেকটা যেহেতু খুবই নরম হয়েছে তাই খুবই সাবধানে কেকটাকে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে কেকটা তৈরি হয়েছে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি এভাবে তিনটা স্লাইস করে নিয়েছি কেকের নিচের পাটটা উপরের দিকে দিতে হবে তাই আমি এভাবে সরিয়ে রাখছি এখন একটা বোর্ডের মধ্যে ক্রিমটাকে সেট করে নিচ্ছি যাতে কেকটা নাড়াচাড়া না করে প্রথমে আমি কেকের উপরের অংশটা বসিয়ে দিলাম এখন একটু চাপ দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যে সুগার সিরাপটা আমি রেডি করে নিয়েছিলাম সেই সুগার সিরাপটা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণে ক্রিম দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন প্রথমে একটু বেশি করে নিয়েছি পরে আমি কিছুটা ক্রিম তুলে ফেলেছি আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরিয়েও ক্রিমটাকে লাগিয়ে নিতে পারেন প্রথম লেয়ারে আমি ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি দ্বিতীয় লেয়ারটা এভাবে বসিয়ে দিলাম আর সেমভাবে একটু হাত দিয়ে চেপে তার উপরে সুগার সিরাপ অ্যাড করে দিয়ে সেমভাবে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন কেকের শেষের লেয়ারটা উপরে বসিয়ে দিলাম একটু হাত দিয়ে চেপে দিয়েছি আর তার উপরে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এতে করে কেকের গ্রামগুলো কম উঠবে তাই উপরের পোষণে আমি সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন অল্প করে ক্রিম নিয়ে পুরো কেকের গায়ে লাগিয়ে দেব কারণ এই কেকগুলো যেহেতু স্পঞ্জি হয়ে থাকে এর কেকের ক্রামগুলো অনেক বেশি বোঝা যায় তাই প্রথম পর্যায়ে অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটাকে ঢেকে দিব আর দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো তাহলে কেকের ক্রামগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আর পরবর্তীতে খুব ভালো একটা ফিনিশিং দেয়া যাবে তাই অবশ্যই প্রথম পর্যায়ে খুবই অল্প করে ক্রিম পুরো কেকের গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে আমি দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছি দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি বেশ অনেকটা পরিমাণে ক্রিম চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি আর খুব ভালো একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি প্রথমে একটু বেশি করে ক্রিম লাগিয়ে নেবেন এরপরে যখন ফিনিশিংটা দেওয়া হবে তখন খুব সহজে স্মুথ ফিনিশিং দেওয়া যাবে উপরের দিকে ক্রিমটাকে সেট করে নিচ্ছি আর প্যালেট নাইফটাকে খুবই আলতো করে টেনে টেনে উপরে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিতে হবে আপনারা একটু ধৈর্য ধরে এই কাজটা করবেন তাহলে খুব সহজেই ফিনিশিংটা দিতে পারবেন এখন একটা স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডের ফিনিশিংটা করে নিচ্ছি স্ক্র্যাপারটাকে আলতো করে ধরে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নিলেই খুব সহজেই স্মুথ ফিনিশিং দেওয়া যায় আপনারা খুবই আলতো করে ধরে টার্ন টেবিলটাকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত কেকের সাইডের ফিনিশিংটা দেওয়া যাচ্ছে এখন আমি উপরের দিকে ক্রিমগুলোকে সেট করে দিব। প্যালেট নাইফ দিয়ে আলতো করে টেনে টেনে উপরের দিকে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিচ্ছি আর অবশ্যই এ পর্যায়ে প্যালেট নাইফের এক্সট্রা ক্রিমকে বারবার একটু মুছে নেবেন এখন এই ধরনের স্ক্র্যাপার দিয়ে আমি বর্ডারটাকে একটা জিগ জ্যাগ ডিজাইনে দিয়ে দিচ্ছি খুবই আলতো করে এই কাজটা করতে হবে জোরে চাপ দিয়ে কিন্তু করা যাবে না খুবই আলতো করে ধরে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নিলেই সাইডে দিয়ে খুব ভালো একটা ডিজাইন হয়ে যাবে আমি এখন কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছি পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছি তার আগে একটা র্যাপিং পেপারের মধ্যে আমি বাকি ক্রিম তুলে নিয়েছি আর এরকম একটা সিক্স বি নজেল দিয়ে পাইপিং ব্যাগটাকে সেট করে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট চকলেট নিয়েছি আর তার মধ্যে আমি এক টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে ওভেনে তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিয়ে চকলেট গানাস তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ডাবল ব্রয়লারও চকলেট গানাসটা তৈরি করে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ চকলেটের সাথে আমি এক টেবিল চামচ হুইপ ক্রিম নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য অরেঞ্জ ইমালশন দিয়েছি আর দিয়েছি তিন ফোটা হলুদ রং আর দিয়েছি এক ফোটা রেড কালার তার আগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এক ফোটা রেড কালার দিয়েছি এতে করে হবে কি অরেঞ্জ কালারটা অনেক বেশি টুকটুকে হবে আপনাদের কাছে যদি অরেঞ্জ কালার থাকে তাহলে আপনারা এক দুই ফোটা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু অরেঞ্জ কালারটা ছিল না তাই আমি ইয়ালো কালার আর রেড কালারটা অ্যাড করেছি এদিকে দেখেন কেকটা কিন্তু পনেরো মিনিটে ফ্রিজে রেখেছিলাম তো করে ঠান্ডা হয়ে গিয়েছে আর চকলেট গানসটা কিন্তু হালকা গরম রয়েছে অবশ্যই গানসটাকে হালকা গরম রেখে কেকের মধ্যে দিতে হবে আর কেকটা অবশ্যই কিছুটা ঠান্ডা থাকবে তা না হলে কিন্তু গানসটা ভালোভাবে সেট হতে চাবে না প্রথমে আমি একটু চামচ দিয়ে সরিয়ে দিয়েছি এরপরে আমি প্যালেট নাইফ দিয়ে সেট করে দিব খুবই অল্প করে সাইডে দিয়ে দিয়েছি যাতে খুব বেশি একটা পড়ে না যায় আর দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটা কতটা সুন্দর হয়েছে আমি একটু ডার্ক করে করেছি আপনারা চাইলে হালকা করে করতে পারেন এখন আমি কেকটাকে দশ মিনিটের জন্য আবারও ফ্রিজ রাখছি আপনারা চাইলে আরেকটু বেশি করে রাখতে পারেন দশ মিনিট পরে আমি বের করে নিয়ে এসে সিক্স বি নজেল দিয়ে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি আর দেখেন চকলেটটা কিন্তু এখনও ভালোভাবে সেট হয়নি যেহেতু আমি দশ মিনিটের জন্য রেখেছিলাম আপনারা অবশ্যই বিশ থেকে পঁচিশ মিনিট ফ্রিজে রেখে চকলেটটাকে ভালোভাবে সেট করে নিয়ে তারপরে ডিজাইনগুলো করে নেবেন আমি সিক্স বি দিয়ে চারটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর উপরে কিছু ফ্রেশ কমলা এভাবে সাজিয়ে দিচ্ছি যেহেতু অরেঞ্জ কেক তাই আমি এরকম ফ্রেশ অরেঞ্জ ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি একটা ছোট নজেল দিয়ে সাইডে বর্ডার দিয়ে দিব এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়ে সাইড দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে করে নিতে পারেন তবে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন পুরো কেকটাই আমি এই সেম ডিজাইন দিয়ে বর্ডারটা ক্লোজ করে দিয়েছি আর কেকটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আপনারা খুব সহজভাবে এই অরেঞ্জ কেকটা তৈরি করে নিতে পারেন আর এই অরেঞ্জ কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজা আপনারা স্পঞ্জ কেক তৈরি করার পরে অবশ্যই কয়েক ঘন্টা রেখে দিবেন আর না হলে একদিনের মতো রেখে তারপরে খেয়ে দেখবেন যে একদিন পরে স্পঞ্জ কেক খেতে কতটা মজা হয়ে থাকে স্পঞ্জ কেক কিন্তু যেদিন তৈরি করছে সেই দিনে খেতে অনেক বেশি মজা লাগে না কেকটা পুরোপুরি রেডি করার পরে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা পরে যখন খাবেন তখন খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আমার এই সহজ অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি মাত্র একটা ডিম দিয়ে আপনারা কিন্তু দারুণ এই স্পঞ্জ অরেঞ্জ কেকটা তৈরি করে নিতে পারেন আর কেক ফ্রেশ কমলা রস দিয়ে কেকটা তৈরি করলে কেকটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ